হাজার হলে টিভিএসর উইগো এখন লৈ যাব পারিব। ডুয়েট এখন মাত্র 30,000 হলে আপনাদের লৈ যাব পারিব। 18 মডেল হয় জুপিটার, 48,000-45,000 হলে এখন লব পারিব টিভিএসর হয়। মাত্র 28,000 হলে এইখান ডুয়েট আপনাদের লৈ যাব পারিব, সরু সুরা বিজনেসের কারণে লৈ যাব পারে মাত্র 28,000। একটিভা এখন হোয়াইট কালারের 20,000 হলে লৈ যাব পারিব। স্বাগতম জানাইছো নতুন একটা ভিডিও লৈ। আপনি যদি এখন কম দামত যিকোনো বাইক লব বিচাৰে, ভাল কন্ডিশনের যদি বাইক লব বিচাৰে, এখন ডিলারত আহিব পারে। MB বাইক কার পয়েন্ট বলে কয়, ইহতর দুইটা আপনি বাইক কার দুইটা পাই যাব। এখনের আপনার ডিলারত যিকোনো বাইক আপনার কম দামত পাব, পালসার, KTM, রয়্যাল এনফিল্ড যিকোনো বাইক পাব, স্কুটি লাইন আপ চাব পারে। ভিতর আপনার বহুত গাড়ি আছে, ভিতর আপনার বাইকও পাই যাব। যদি কোনোবাই লব আহে, স্ক্রিনত দাদা নাম্বার আহি থাকিব, কন্টেক্ট করে এখন ডিলারত ভিজিট করব পারে। ঈদর বা বিহুর বহুত অফার পাই যাব। ইয়াতে মই গাড়ি দেখাই দিম একফালের পর, আপনাদের স্কিপ নকরি ভিডিওটা শেষলৈকে চাই থাকিব। প্রথমে আছে আপনার সুপার স্প্লেন্ডার, ধুনিয়া কালারের হয়ে আছে এখন গাড়ি, আর কন্ডিশনও ধুনিয়া হয় না, বহুত ধুনিয়া কন্ডিশন। এখন সুপার স্প্লেন্ডার আর কন্ডিশন ধুনিয়া থাকে, আর এই মাইলেজও ধুনিয়া হয়, আর এখন 2020 মডেল হয়। তো আচ্ছা, আপনার চলিছে কিমান? এখন চলিছে এটু মোটামুটি 25-30,000 চলিছে। আচ্ছা, দাম কিমান রাখিছে? দাম রাখিছো আমি আস্কিং প্রাইসটা 58,000 হলে এখন আপনার ডকুমেন্টস মিলাই কিনে উলাই যাব না? ইঞ্জিন তো সিল হয়, সিল ইঞ্জিন, একো করব লাগা কাম নাই, করব লাগা কাম নাই, টায়ার একদম ধুনিয়া কন্ডিশনত হয়ে আছে। নেক্সট আপনার গ্ল্যামার আছে, আর এখন গ্ল্যামার 2018 মডেল হয়, আর এখন আমি আস্কিং প্রাইস রাখিছো, খুব এটা একটা ডিমান্ডেড বাইক হয়, তো হয় BS4 গ্ল্যামার, আর এটা আমি আস্কিং প্রাইস রাখিছো 55,000 হলে এখন গ্ল্যামার উলাই যাব না? উলাই যাব। আর এখন এখন আছে পালসার 150, হয়, আর এখন 2017 মডেল হয়, আর এখন আমি আস্কিং প্রাইস রাখিছো 55, আর লব আহিলে অকমান ডিসকাউন্ট হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাব না? নেক্সট আর এখন পালসার আছে 180cc হয়, এখন যদি লয় কম দামত বিচাইলে এখন লব পারে। এখন জাস্ট আপনার 33 মান আহিব, জাস্ট এটু মাত্র 33,000 টাকা, 33,000 টাকা পাই যাব 180 পালসার। এটু ঠিক আছে, 180 পালসার আপনাকে 33,000 টাকা ললে লব পারিব। নেক্সট হইছে আপনার 180, আর এখন পালসার আছে, এখন কিমান দিনের হয়? এখন আপনার 2018 মডেল হয়, এখনৰ আমি আস্কিং প্রাইস রাখিছো 55,000 হলে এখন ডকুমেন্টস মিলাই উলাই যাব না? একদম ধুনিয়া কন্ডিশনত আছে, ইন্ডিকেটরও বেলেগকে লগো আছে, দামি ইন্ডিকেটর লগো আছে, ইঞ্জিন সিল হয় না? সিল ইঞ্জিন, ঠিক আছে। নেক্সট আর এখন 180 আছে, 2015 মডেল, এটাতো 47,000 উলাই যাব, মাত্র 47,000 এখন আপনার 180, আর এখন পালসার আপনাদের লৈ যাব পারিব। নেক্সট হইছে আপনার KTM এখন আছে, এখন কিমান দিনের হয়? এটো ডিউক 250 হয়, এটো আর এটো খুব বিচারি থাকা, আর এটো আপনার 26,000 রানিং হয়েছে মাত্র, 2019 মডেল হয়, এটো BS4 কিন্তু খুব ধুনিয়া কন্ডিশন আছে, রানিং বহুত কম হয়েছে, একবার এটো আগরটো নতুন টায়ার, ব্রেন্ড নিউ, আর পিছরটো ব্রেন্ড নিউ টায়ার হয়, এটো MRF এর পুরো নতুন টায়ার লাগি আছে, আর এখনো আমি আস্কিং প্রাইস রাখিছি 165, বর্তমান নতুন লব করে তো 2,50,000 উপর যাব, 165 আস্কিং রাখিছো, ধুনিয়া কন্ডিশনত আছে গাড়ি, প্রাইসও ধুনিয়া রাখিছে, 165,000 রাখিছে, লব আহিলে আপনাকে অল্প ডিসকাউন্ট পাই যাব, গাড়ি একদম রানিং কম হয়েছে, যদি কোনোবাই লয়, নতুন লব গেলে তো বহুত দাম পড়ে, নেক্সট শোরুম কন্ডিশনে হয় যদি লয় লব পারে, একদম নেগোসিয়েবল প্রাইসত রাখিছে। নেক্সট এখন R15 রেড কালার হয়, এখন কি মানে হয়? একদম পুরা টিপ টপ কন্ডিশন আছে এখন গাড়ি, আর এখন 23,000 রানিং হয়েছে মাত্র, 23,000। আচ্ছা, সিট কভার নতুন, আমি টায়ার নতুন, 2021 মডেল হয়, আর এখন আস্কিং প্রাইস রাখিছো 1,20,000 মাত্র, 1,20,000 টাকা R15 বর্তমান লই যাব পারিব, নতুন প্রাইস বহুত বেশি হয়, হাই প্রাইস হয়। নেক্সট হয়েছে আপনার ইয়ামাহার ধুনিয়া এখন স্কুটি, ফেসিনো কালার ধুনিয়া হয়ে আছে, একদম কেসলেস হয়, একদম বহুত ধুনিয়া কন্ডিশন আছে, জাস্ট 22,000 রানিং হয়েছে, 2019 অক্টোবর গাড়িখন। আচ্ছা, কিমান দাম কিমান রাখিছে? 58,000 হলে লৈ যাব পারিব, মাইলেজ ধুনিয়া দিয়ে, ইয়ামাহার গাড়ি মাইলেজ দিয়ে, মাইলেজ দিয়ে ফেসিনো, আচ্ছা ধুনিয়া মাইলেজ 60-এর উপর দিয়ে বলে আপনাদের কইছে, প্রাইস 58,000 রাখিছে, লব আহিলে আপনাদের হয়ে যাব, প্রাইস নেগোসিয়েবল হয়ে যাব। রিফাইন্যান্স হয় নাকি এখন? ক্যাশত লব লাগিব না? নেক্সট আর এখন ইয়েলো আর ব্ল্যাক কালারের এন্ট্রক আছে, এইখান কিমান দিনের হয়? 2020 হয় ন? কিমান দাম? 62,000। হয় হয়, ধুনিয়া কন্ডিশনত হয় আপনার, দামও ভালে রাখিছে, বেয়া হওয়া নাই। নেক্সট হয়েছে আপনার ভেসপার, এখন এখন স্কুটি, এখন আজিকালি নাপায়, দামও বহুত বেশি, এখন বেশি এখন দাম, আর এখন 2021
সেপ্টেম্বর গাড়ি হয়। আচ্ছা, কিমান রাখিছে প্রাইস? এখন আমি আস্কিং প্রাইস রাখিছো 75,000। 75,000 হলে এখন স্কুটি উলাই যাব ন? টায়ার একদম নতুন লাগি আছে, গাড়ি কালার কত মার খাওয়া নাই, ধুনিয়া কন্ডিশনত আছে কালার। যদি কোনোবাই লয় প্রাইস নেগোসিয়েবল হয়ে যাব বারু। আরও স্কুটি আছে এইফালে, বহুতখিনি একেবারে দেখুয়াই নাথাকো, ভিডিও বহুত দীঘল হয়ে যাব। কম দামের স্কুটিও এখন ইয়াতে বহুত কেইখন আছে, যদি কোনোবাই লয় আহিব পারে, কন্টাক্ট করিব পারে, স্ক্রিনত ডিসপ্লেত নাম্বার আহি থাকিব। 25,000 ভিতরত লাগে স্কুটি। হয় তো ইয়াতে আছে, চাব পারে, ডুয়েট আছে, জুপিটার আছে, এই ডুয়েট এখন এখন আছে, ওয়েগো আছে। কম দামের ভিতর লাগিলে কম দামতো পাই যাব। 25,000 বা 30,000 ভিতরত স্কুটি আছে, 20,000 আছে এখন অ্যাক্টিভা। ঠিক আছে, যদি কোনোবাই লো একদম কম দামত লাগে স্কুটি কিবা বিজনেস করিবৰ কাৰণে ইয়াত আহি লব পাৰে। 20-25,000 15,000 পৰা স্কুটি ইয়াতে আপোনালোকে পাই যাব। এভেইলেবল স্টক আছে, স্টক পাই যাব, স্টক আছে, চাব পাৰে, ইফালে তো আছে, ইফালেও আছে, চাব পাৰে, পুরো গাড়ি স্টক পুরো ফুল হৈ আছে। আপনার ডিলারের এড্রেসটো আর ফাইন্যান্সের সুবিধা আছে না নাই, কি কি লাগবে এখানে অল্প জানাই। আমার ডিলারটো আছে আপনার মঙ্গলদৈ, এখানে আপনার যদি মঙ্গলদৈ ফালৰ পৰা টাউনৰ ফালৰ পৰা আহে তেতিয়া করিম চক যেটো আছে, করিম চকটো ক্রস করে ভারত পেট্রোলিয়াম যেটো তেল ডিপো আছে, ভারত পেট্রোলিয়াম তেল ডিপোটো অপজিট সাইডে চালে দেখিব, দুইটা সাইডে আছে, আমার এফালে গাড়ি রখা আছে, এফালে আছে, দেখিয়ে যাব। আর যদি টংলা সাইডৰ পৰা এফালে ওদালগুড়ি হয়ে এইটো সাইডৰ পৰা আহে তেতিয়াহলে আপনার যেটো ভারত পেট্রোলিয়াম মানে করিম চকটো নাপাওঁতে পাব, ভারত পেট্রোল পাম্পটো লগতে এইটো দেখিব। এফালৰ পৰা আহিলে আপনার রাইট সাইড হবো টংলা সাইডৰ পৰা আহিলে, আর এখানে মঙ্গলদৈ ফালৰ পৰা আহিলে আপনার লেফট সাইড হবো। এটা ডকুমেন্টস কি কি লাগিব রিফাইন্যান্সের কারণে? যদি রিফাইন্যান্স করে তখন আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, আর বয়সটা 21 বছর হব লাগবে, 21 বছর তলত হলে রিফাইন্যান্স নহব। আর ব্যাংক পাসবুক লাগবে, এটিএম খন লাগবে, রানিং কন্ডিশনের মানে যদি এটিএমটো বন্ধ হয়ে থাকলেও নহব। কিমান দিনের গাড়ি আপনার রিফাইন্যান্স হয়ে যাব? রিফাইন্যান্স বলে কলে রিফাইন্যান্স অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভ্যালুয়েশন হয়, আর ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে এটা। আর 2020 বরনে 2020 তার তলত হয়, যদি রয়্যাল এনফিল্ডের গাড়ি হয় বা যদি হেরি হয় তো হলে হয়ে যায়, কিন্তু বেলেগ গাড়িগুলো 18-19 গাড়ি রিফাইন্যান্স নহয়। পূজার কারণে কিবা অফার রাখিছে নাকি? পূজার কারণে অফার মানে যাবিল গাড়ি আছে সকল গাড়িতে আমি 3,000-5,000 আমি অফার দিয়ে আছো, প্রতিখন গাড়িতে তেমনকে কম পাব, প্রতিখন গাড়িতে কিন্তু পূজালেক চলিব এটা অফার, আর 3,000-5,000 প্রতিখন গাড়িতে অফার পাই যাব, তেখেতসকলে রেহাই পাই যাব। আপনাদের পূজার আগত আহক, অফার বহুত পাব ইয়াতে, লগতে হেলমেট সেলমেট ফ্রি দিব, এওঁলোকে ডিসকাউন্ট 2,000-5,000 এওঁলোকে ডিসকাউন্ট দি দিব। ভিডিওটো যদি ভাল লাগিছে লাইক করব, কমেন্ট করব, লগতে শেয়ার করব লগত।